উত্তর জেলা ধর্মনগর রেল স্টেশন থেকে বুধবার ঠিক সকাল 10:05 অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বিশেষ ট্রেন আস্থা। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে 1,328 জন যাত্রী সওয়ার হয়েছেন এতে। যাত্রা শুরুর আগে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয় ধর্মনগর রেল স্টেশনে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, রাম মন্দির দর্শন অভিযানের রাজ্য ইনচার্জ এম কে নাথ, রেল দপ্তরের ডিআরএম পি আর কুমার, বাগবাসা বিধানসভার কেন্দ্রের বিধায়ক যাদব লালনাথ এবং ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। রামলালাকে দর্শনের উদ্দেশ্যে রাজ্য থেকে যারা অযোধ্যায় যাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন বলেন, তারা যেন রামলালার কাছে রাজ্যবাসীর জন্য সুখ ও শান্তি প্রার্থনা করেন। দীর্ঘ 500 বছর বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং সংগ্রামের পর লক্ষ লক্ষ রাম সেবক এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রয়াসে রাম জন্মভূমি অযোধ্যায় রামলালাকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তাই রামলালাকে দর্শনের পর সেই কাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য যাত্রীদের এদিন অনুরোধ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের এই রাম আমাদের কাছে আস্থা, বিশ্বাস। দীর্ঘ প্রায় 500 বছর ধরে আমাদের এই পরম আধ্যায়ন রাম তার নিজ জায়গায় প্রতিষ্ঠিত হবে, দীর্ঘ পথ অতিক্রান্ত করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 22 জানুয়ারি আমাদের এই সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রীরামের সেই প্রাণ প্রতিষ্ঠা সেখানে হয়েছে, যেটা আমাদের আমরা সব ইমানের সঙ্গে আমরা গর্ব করে বলতে পারি। এটা আমাদের কাছে একটা আস্থা, বিশ্বাস। সে বিশ্বাস আর আস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছে। উনি আহ্বান করেছেন যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পরমাধ্যায় রামকে দর্শন, রামলালাকে দর্শন করার জন্য রাম ভক্তরা যারা যাবেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই রেলওয়ে ডিপার্টমেন্টের ডিআরএম সাহেব এখানে রয়েছেন, সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমাদের এই ট্রেনকে, বিশেষ ট্রেনকে তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন 17 এবং 18-কে আমরা দিল্লিতে ছিলাম, তখন আমাদের কাছে এই সাপ্রম থেকে রেল চলবে কি না চলবে আমাদের কাছে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু আমরা যখন মিটিং এ ছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমার সঙ্গে বসা ছিল, আমি কথা বললাম যে সাপ্রম থেকে আমাদের একটা রেল আমাদের অন্তত পক্ষে দিতে হবে। আপনি বিশ্বাস করবেন না, সঙ্গে সঙ্গে উনি সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। এটা আমাদের পরম সৌভাগ্য। আজকে মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প নিয়ে আজকে যে জায়গায় পৌঁছে গেছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা ভারতবাসীর জন্য এক বিশাল জয়। এই জয় শুধুমাত্র একটা ধর্মের জয় নয়, ভারতবাসী হিসেবে একটা ঐক্যের জয়। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই বললেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। রামলালাকে দর্শনের উদ্দেশ্যে রাজ্য থেকে যারা অযোধ্যায় যাচ্ছেন তাদের সবাইকে সরজ নদীতে স্নান করে রামলালার পূজা অর্চনা করতে এবং মনের তৃপ্তি উপলব্ধি করার পরামর্শ দিয়েছেন তিনি। রামের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল, রাম পূজা হতো। ইতিহাসের মোগল সাম্রাজ্যের একজন রাজা বাবর এখানে ধ্বংস করে, এই রাম মন্দিরকে ধ্বংস করে এখানে মসজিদ তৈরি করেছেন, তাই সেটা নাম হয়েছিল পাবনী মসজিদ। সে লড়াই 500 বছর ধরে ব্রিটিশ আমল পেরিয়ে ভারতের আমল পর্যন্ত, সর্বশেষে লড়াই আমরা জয়ী হতে পারলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মার্গদর্শক এবং আজকে সারা পৃথিবী খ্যাত যিনি ভারতবর্ষকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির হাজার লাখো কার্যকর্তার সমর্থকে লড়াইয়ে, আইনি লড়াইয়ে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে
আমাদের এই জয় হাসিল হলো এবং গত 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হল। আমরা আমারও সৌভাগ্য ধর্মনগরের কয়েকজন কার্যকর্তা সহ গত আমরাও কিন্তু রাম মন্দিরে গিয়ে এই রামলালাকে দর্শন করে এসেছিলাম, তখন কিন্তু এই অঢেল কাজ চলছিল। আপনারা সৌভাগ্যবান যারা আজকে যাচ্ছেন, প্রাণ প্রতিষ্ঠার পরে যারা আজকে যাচ্ছেন সারা ভারতবর্ষের দিক দিগন্ত থেকে এই রামলালাকে দর্শন করার জন্য। পূর্ণ শৈলা সেখানে আছে, সরোজিনী নদী, সেই সরোজ নদী, সেই নদীতে অবগাহন করে রামলালাকে পূজা করে দর্শন করে আপনারা রামলালা টানে অযোধ্যাগামী বিশেষ আস্থা ট্রেনে সওয়ার হয়েছেন দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজার মহকুমার দেবীপুরের বাসিন্দা ফিরোজা বেগমও। 4 বছর আগে মুসলিম ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু পরিবারে বিয়ে করেছেন তিনি। রামলালার দর্শনের প্রতি মনের যে তাগিদ, সেই তাগিদকে সঙ্গে করেই অযোধ্যায় চললেন ধর্মান্তরিত ফিরোজা বেগম সাহাও। আমার নাম ফিরোজা বেগম সাহা। আচ্ছা, ফিরোজা বেগম সাহা মানে কি? মানে আপনি কি আসলে কি হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের? আমি মুসলিমের মেয়ে, হিন্দু ধর্মে এসেছি, আর আমার হাজবেন্ড হিন্দু, আমার হাজবেন্ড সাহা। কবে এই ধর্ম ত্যাগটা আপনার কবে হয়েছে? গত 3-4 বছর আগে। 3-4 বছর। কোথায় আপনার বাড়ি? শান্তিবাজার দেবীপুর। আচ্ছা, আর হাজবেন্ডের বাসা কোন জায়গায়? হাজবেন্ডের বাসা শান্তিবাজার। এই ধর্ম যখন আপনি চেঞ্জ করে হিন্দু ধর্মে আসলেন, আপনার বাড়ির পরিবারের লোক কিভাবে নিয়েছে, এটা কি মেনে নিয়েছিল? না না, আমিও তাদের থেকে ডিফারেন্স হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। হঠাৎ ধর্ম পরিবর্তনের মূল কারণ কি? আমি আমার হাজবেন্ডের দিকে চলে আসলাম। এখন অযোধ্যা যে যাচ্ছেন, আপনার মনে কি লাগছে, কি রকম মনে অনুভূতি যে আমি অযোধ্যা যাচ্ছি ঘোরাতে? অযোধ্যাতে তো আমি আমার নিজের মনের আগ্রহতেই যাচ্ছি, আমার দেখার ইচ্ছে। ওখানে একটা মন্দির হয়েছে যেটা অনেকদিন ধরেই দেখার খুব ইচ্ছে ছিল, তো আজ আমি যাচ্ছি। আমার খুব আগ্রহ ওখানে যাওয়া, খুব উৎসাহিত আছি। ট্রেনে যাওয়া এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? না না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। রেল দপ্তর পুরোপুরি আপনাদের কি সাপোর্ট দিচ্ছে? পুরোপুরি ঠিক আছে, রেল থেকে মোটামুটি সব ইয়ে পাচ্ছি, সুবিধা পাচ্ছি। রামলালাকে দর্শনের উদ্দেশ্যে রাজ্য থেকে যারা অযোধ্যায় যাচ্ছেন তাদের দেখভাল করার জন্য বিমানযোগে ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেছে 8 জনের একটি দল। রাজ্যে পুণ্যার্থীদের সার্বিক সুবিধার ব্যবস্থা করে দেবেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।